হ্যালো ভিওয়ার্স আজকের বিষয় হলো কীভাবে আপনারা ইমেজ রিসাইজ করবেন তো ইমেজ রিসাইজ করার জন্য আপনাদের যে কোনো একটা ফটো নির্বাচন করতে হবে তো আমি আমার এই একটা পাসপোর্ট ফাইজ পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেখাবো তো এটা আজকে দুইভাবে রিসাইজ করা যায় সেটা দেখাবো আপনাদের পিসি দিয়ে আপনারা দুইভাবে এটা রিসাইজ করতে পারবেন আজকে দুটি নিয়ম আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আমার ফটোতে গেলাম এবং প্রথমে পেন্ট এইটা দিয়ে দেখাবো তো পেন্টে গিয়ে এটা হলো একটা পাসপোর্ট সাইজের ফটো তো পেন্টে প্রথমে যাবেন এভাবে ফটোটি নেবেন নেওয়ার পর আপনি এখানে রিসাইজ একটা অপশান পাবেন সেখানে ক্লিক করবেন তো এটা আমি তিনশো ইন্টু তিনশো পিক্সেল সাইজে করবো এটা আসলে চাকরির দরখাস্ত এই ধরনের কাজে ব্যবহৃত হয় এই ধরনের ছবি তো সেক্ষেত্রে পিকজেল দেন এখানে মেনটেন অ্যাক্সপেক্ট রেশিও এই অপশানটি আপনি উঠিয়ে দেবেন উঠে দিলে হবে কি এখানে আপনি আপনার ইচ্ছা মতন সাইজ ব্যবহার করতে পারবেন তো আমি তিনশো ইন্টু তিনশো এই সাইজের ফটো তৈরি করব তো হয়ে গেল তিনশো ইন্টু তিনশো দেন ওকে দিবেন তো আপনার ফটোটি এই যে রিসাইজ হয়ে গেল রিসাইজ হওয়ার পর আপনি এখানে সেভ করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে তো আমি আর সেভ করতেছি না যেহেতু আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পেইন্ট দিয়ে ফটো রিসাইজ করবেন তো এটা হলো প্রথম স্টেপ তো দ্বিতীয় আরেকটা দেখাব সেটা হলো ফটোশপ দিয়ে ফটোশপ সেভেন দিয়ে কিভাবে আপনি রিসাইজ করবেন ইমেজ তো সেক্ষেত্রে আমি ফটোশপে আমার এই ছবিটি নিয়ে যেতেছি তো ফটোশ্যাপে আসার পর এই পাসপোর্ট সাইজের ছবিটি আমি রিসাইজ করব তো সেক্ষেত্রে আপনার ক্লিক করবেন ইমেজ দেন ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই অপশানটি অন থাকবে কারণ এটা অন থাকলে আপনি ইচ্ছা মতন আপনি কাস্টমাইজ করে রিসাইজ করতে পারবেন না যেমন তিনশো তিনশো দিলে এখানে হাইট অটোমেটিকলি চলে আসবে তো সেক্ষেত্রে আপনারা করবেন এই টিক বাটনটি উঠিয়ে দেবেন কনেস্টেন প্রো পার্টিশন তো এই অপশানটি উঠিয়ে দেবেন তো দেন তিনশো হাইট তিনশো দেন ওকে তো আমার ছবিটি রিসাইজ হয়ে গেছে তো এইভাবে আপনারা ফটো রিসার্চ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ফটো রিসার্জ করতে হয়